ইসরায়েল আবে হোসেন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী 2022 এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 11টায় ইসরায়েল আবে হোসেন উচ্চ বিদ্যালয়ের স্কুল কমিটির আয়োজনে বিদ্যালয়ের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসরায়েল আবে হোসেন উচ্চ বিদ্যালয়ের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক খন্দকার মোহাম্মদ ইউনুস, প্রতিষ্ঠাতা সদস্য শরীফা মজিদ। স্কুল শিক্ষকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আব্দুস সোবহান, সুনীল চন্দ্র মণ্ডল, সাবিত্রী রানী সাহা, আব্দুল হালিম খন্দকার, আবুল কালাম আজাদ, বশির উদ্দিন, মুন্না শিকদার, শাহানা বেগম সহ স্কুলের সকল শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন স্কুল শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম। পরীক্ষায় ভালো করার প্রত্যাশা নিয়ে দোয়া ও ভালোবাসা চাইলেন শিক্ষার্থী। আমি বলতে চাই যে এই ভুলগুলো আপনারা আমাদের ক্ষমা করে দিন এবং আপনারা আমাদের দোয়া এবং আশীর্বাদ করুন যেন আমরা এসএসসি পরীক্ষায় ভালোভাবে পাস করতে পারি। লকডাউনের কারণে অনেক সময় অনেক ক্লাস পাইনি, যত রুগী ক্লাস পেয়েছি তারা আমাদের যথাযথভাবে চেষ্টা করেছেন ক্লাসের মধ্যে পড়াশোনা করে, তাই যদি আমরা স্কুল থেকে বের হয়ে যাই কিন্তু আমাদের সবসময় এই প্রশ্নটাকে সম্পর্ক থাকে। আমরা স্কুল থেকে বের হয়ে যাওয়ার পরেও আমাদের এই প্রশ্নটাকে সম্পর্ক বজায় রাখতে হবে। এই সময় পরীক্ষার হলে স্যারদের সাথে ভালো ব্যবহার, ভালো পরিবেশ, পরীক্ষার হলে কোনো রকম সমস্যা হলে স্যারদের কাছ থেকে জেনে নেওয়া সহ বিভিন্ন দিক নির্দেশনা দেন স্কুল কমিটির সভাপতি ও শিক্ষকবৃন্দ। তোমরা যেটা সহজ প্রশ্ন সেই প্রশ্নটা আগে লেখবা, তোমার আগে প্রশ্ন লেখো, ভালো প্রশ্ন লেখো, কোনো কেন শেয়ার করা যাবে না, তখন কিশোরের খাতায় যদি তুমি খারাপ লেখো তোমার নম্বর দিব, কিন্তু যদি তুমি কোনো টাকা শেয়ার করো প্রথম তখন মানে নম্বর ভালো দিবে না। তো সবাই যে প্রশ্নটা সহজ হবে সেই প্রশ্নটা তোমরা আগে দিবা। আর দ্বিতীয় প্রশ্ন হলো ডিসিপ্লিন, সবচেয়ে আগে হলো ডিসিপ্লিন, ডিসিপ্লিন ছাড়া খেলাধুলা করা যায় না, তোমার পড়াশোনা করা যায় না, কোথাও কোনো দাম নেই, যার ডিসিপ্লিন নেই তার কোথাও কোনো দাম নেই। এই যে আমরা চুল করলে কী করছি, পরীক্ষা থেকে শিক্ষা বাইরে নিয়ে দিয়েছি, আজকে আর বাইরের কান্ট্রিগুলোতে দেখো তাদের ডিসিপ্লিন কত ভালো, একটা বড় মতো খেলোয়াড় হয় কিন্তু তার ডিসিপ্লিন ভালো না, তাকে বাদ দিয়ে দেয়। তোমরা যদি কোনো খারাপ ব্যবহার করো কোনো টিচার যাবে না, তোমাদের পরীক্ষা হলে আমাদের কোনো টিচার যাবে না, তোমরা ফেলতে আসো যাও। ওই যে আমাদের স্কুলে পরীক্ষা চলছে কিন্তু সেই স্কুলে বাচ্চাদের ক্যারিয়ার হইতে দেয় না, একটা ক্যারিয়ার স্কুলে থাকতে হবে। তো ওই তোমরা সবাই ওইখানে টিচার সাথে ভালো ব্যবহার করবো, সবাই সাথে ভালো ব্যবহার করবো, যেটা বলে গ্রামে স্কুলের ছাত্রছাত্রী খুব ভালো, ওরা ভদ্র। তাই আমি মনে করি সকল কিছুর সংকীর্ণতা উঠতে উঠে সবাইকে এখন পড়াশোনা করতে হবে এবং সবাই সাথে ভালো ব্যবহার করতে হবে। শিক্ষা মূল সঙ্গে হইলো আচরণের পরিবর্তন, যে শিক্ষায় কোনো আচরণের পরিবর্তন হয় না সেটা শিক্ষাই বলা যায় না। তাহলে আমরা লক্ষ্য করছি যে তোমরা আচরণের পরিবর্তন নাই, আচরণ যদি পরিবর্তন না হয় তাহলে শিক্ষা ভালো হবে না। আমি আশা করি শিক্ষকের কথাগুলো তোমরা পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করবে। আমরা শুনেছি যে আমাদের পরীক্ষা কেন্দ্র আমরা গার্লস স্কুল অ্যান্ড কলেজে, আমি শুধু দুই একটা কথাই আর বলি যে পরীক্ষার পক্ষে করণীয় সম্পর্কে আমরা সবাই যতটুকু পারি আমরা আশা করি ফুল প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাব আর পরীক্ষায় ফুল অ্যান্সারে করব। চারটে প্রশ্ন হইল আপনারা শুনে বলেছে, 11টা প্রশ্নের মধ্যে কেউ যদি চারটের মধ্যে কাজ করে সে যদি মনে করে যে আমি এটার থেকে দুটা দিব, ওইটার থেকে দুটা দিব, ওইটার থেকে দুটা দিব, তা হবে না। যে কোনো চারটা তাকে অলরেডি সিলেক্ট করতে হবে, চারের বাইরে তাকে যাওয়া যাবে না, চারের মধ্যে আবার চারটা নিয়ে আসে মনে করে যদি এটার থেকে তিনটা দিব আর একটা থেকে একটা দিব তাই কিন্তু হবে না। সুতরাং তোমরা যদি পরীক্ষা হলে সবসময় সুমনীয় আচরণ করো, তাইলে পাশাপাশি ছাত্র শিক্ষক পরীক্ষা কেন্দ্র এক্সামিনার মেজিস্ট্রেট পরীক্ষা সংশ্লিষ্ট যারা আছে তারাই সন্তুষ্ট থাকে। এই বছর ইসরায়েল আবে হোসেন উচ্চ বিদ্যালয় হতে প্রায় 218 জন পরীক্ষার্থীর মাঝে ছেলে 118 ও মেয়ে 100 জন পরীক্ষায় অংশগ্রহণ করবে। সভা শেষে শিক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে শিক্ষার্থীদের ফুল দিয়ে বিদায় সংবর্ধনা ও বই উপহার দেওয়া হয়। সুমন ইসলামের ক্যামেরায় এ আর পারভেজ, এনএন টিভি, নারায়ণগঞ্জ।